আজ 30শে নভেম্বর 2023 আমাদের টলিউডের প্রিয় নায়ক সুপারস্টার জিদ্দার শুভ জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষেই আমরা আজকে চলে এসেছি তার বাড়িতে প্রিয় নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। এটি হলো তার 45তম জন্মদিন। আজকের দিনেই তার ফ্যামিলি সবাস আজকে তার ভক্তদের সঙ্গে দেখা করেন এবং এ হলো তার প্রিয় বন্ধু, একেও আপনারা সিনেমায় দেখেছেন। আজকের ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমি কৃষ্ণ, আজকে চলে এসেছি কলকাতা আলিপুর জিতের বাড়িতে। জিতের জন্মদিন উপলক্ষে জিত আজকে বার হয় সেটাই আজকে দেখাবো আপনাদের। তাহলে চলো সামনে দিকে গিয়ে সব দেখাচ্ছি। আমরা আজকে শিয়ালদা স্টেশন হয়ে বজবজের ট্রেন ধরে আমরা চলে এসেছি নিউ আলিপুর। সেইখান থেকেই আর একটুখানি 10 মিনিটের হাঁটা পথ, তারপরে আসলেই ওই যে দেখতে পাচ্ছেন জিদ্দার ফ্ল্যাট। আমরা আজকে জিদ্দার বাড়ি চলে এসেছি, তাহলে চলো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। ফাইনালি বন্ধু, আমরা আজকে জিতের বাড়ির সামনে চলে এসেছি। দেখুন, এটাই হলো সেই জিতের ফ্ল্যাট। এখানে জিতের পোস্টার লাগানো আছে। জিদ্দার ভক্ত দেখুন কত, এখানে প্রচুর ভক্ত। এটা হলো তার মেন গেট। এই বেলকুলির থেকেই সে কিছু বলবে আজকে তার জন্মদিনে। দেখো লোকে লোকারণ্য এখানে। ওনাকেও আশা করি আপনারা চিনতে পারছেন বন্ধুরা। জিদ্দার সঙ্গে অনেক বইতে এসে ভিলেনের পাঠ করেছে এবং তার সঙ্গে সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত। এবং এরপরেই আমরা সেই আবেগ ঘন মুহূর্ত দেখাবো। জিদ্দা বেলকুলিতে চলে এসেছে, তাহলে চলো। জিদ্দা বেরিয়ে যাওয়ার পর তার বন্ধুরা মিলে সবাইকে দেখুন বিরিয়ানি খাওয়াচ্ছে। আজ আমরা সেই বিরিয়ানির লাইনেও আমরা এখন লাইন দাঁড়াবো। তাহলে চলো আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন এবং আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। জিতের বাড়িতে আছি, দেখুন কত লোক। এখন বিরিয়ানির লাইনে আমরা দাঁড়িয়ে আছি বিরিয়ানি খাওয়ার জন্য। আমাদের সে হিরো একটু আগে বেরিয়ে গেল বাড়ির থেকে। চলো জিদ্দার বাড়ি দেখো, জিদ্দার জন্মদিন উপলক্ষে বিরিয়ানি দিয়েছে। আমরা এখন বিরিয়ানি খাচ্ছি, এখন টেস্টটা হয়েছে সেই, মাংসের পিস পড়েছে সেই। দেখুন ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। এই হলো জিদ্দার ফ্ল্যাটের মেন গেট।
এবং বন্ধুরা আপনাদের যদি এখানে আসতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন কিভাবে আসবেন সেটা আপনাদের কমেন্টের মাধ্যমে আমি বলে দেব আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা